উনি যে আপনাদেরকে দিয়ে তারপর উনি ছেড়ে যাবে, ব্যাপারটা ওরকম না। উনিও পারবেন না, আপনারাও এক্সামটা দিবেন, ওরাও দিবে। আচ্ছা এখন কথা শুনেন, ঠিক 30 থেকে এক্সাম স্টার্ট করবেন, 2:30 থেকে আমরা 4টায় নামাজে ব্রেকে যাই, তাই তো? নামাজে ব্রেকে যাব আমরা, ঠিক আছে? কিন্তু 4টায় নামাজে ব্রেকে যাওয়ার আগে যেটা হবে সেটা হচ্ছে আমরা 4টা পর্যন্ত হলে 2:30 থেকে 3:30, 3:30 থেকে 4টা, 1.5 ঘন্টা, ঠিক 15-এর পরে, 4:15-এর পরে বাকি আর হাফ এন আওয়ার আমরা হচ্ছে 4:15 থেকে 4:45 করব, ঠিক আছে? 2 ঘন্টার এক্সাম। কোয়েশ্চেন পেপারটা কেউ একজন স্ক্রিনে, যে কেউ, সেটা রাশেদ হোক, সুব্রত হোক, শুভাশিষ হোক, যে কেউ স্ক্রিনে একটু শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে কোয়েশ্চেন পেপারটা দিয়ে দেন, ঠিক আছে? যাদের ডাবল ডিজিট আছে তারা দিলে ভালো হবে, এখন তো আমার কাজ করতে হবে তো। ওকে, তাহলে আমি দিয়ে দিব। আচ্ছা আমি দিয়ে দিই, আমি দিয়ে দিলে তো না, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি ভাইয়া, হোক না আপনারা মোবাইল থেকে দিলে তো হবে না ভাইয়া, মোবাইল থেকে দিলে ডিভাইসের ইয়েতে প্রবলেম, মানে আপনাদের কোশ্চেন ছোট বড় করে উপর নিচে উঠিয়ে নামিয়ে দেখতে হবে। আচ্ছা একটু হোল্ড করেন, আমি আপনাদের লাইভের এটা জাস্ট দিয়ে নেই। আমি জাস্ট আপনাদেরটা আপনাদের প্লে লিস্টে দিয়ে নিই। ঠিক আছে, স্টার্ট করে দেন। কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয়েছে? কারো কোথাও বুঝতে প্রবলেম হয়েছে? হ্যালো, আচ্ছা পড়তে থাকেন, আমি আছি। তারপরে আপনাদের এই আজকের ডেটা, এটা আপনারা খাতায় খুব বেশি লিখতে পারবেন না, সেটা স্ক্রিনশট নিতে হবে খুব বেশি। জি আপু, এখানে তো সব প্র্যাকটিসের ইয়া দেখলাম। হ্যাঁ প্র্যাকটিসের টা দেয়া আছে, স্ক্রিনশট নিতে হবে। শুধু ফাস্ট কি করব লিখতে হবে ওটা। আমি কি করব এখানে, আমার তো পিসি অন হবে না। আচ্ছা আপনার পিসি অন হবে না এখানে। তুষার কিভাবে করছে জিজ্ঞেস করেন, তুষারের মতো ট্রাই করেন। আপনার কি গুগল মাই বিজনেস আছে না, আপনার কি ভেরিফাইড হয়েছে না? জি আপু। আচ্ছা আপনার ভেরিফাইড হলে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে উপরে ডান পাশে 3 ডট দেখবেন, 3 ডটে আপনি হচ্ছেন ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন ডেস্কটপ ভিউ, ডেস্কটপ ভিউতে গিয়ে একটু ট্রাই করেন। কিন্তু মানে আমি আপনাকে প্রেসারাইজ করছি না, আপনার যেহেতু ইলেকট্রিসিটি নেই আমি আপনাকে এখন বলতে পারবো না যে আপনি পিসি অন করেন, 3 দিন যাবত আপনার ইলেকট্রিসিটি নেই। আপনি ট্রাই করেন যতটুকু করতে পারেন, কিন্তু এই এক্সাম আপনাকে দিতে হবে, এই এক্সাম আপনাকে দিতে হবে আপনার ইলেকট্রিসিটি আসার পরে। ইমনকে দিতে হবে আজকে রাতের ডিসকাশনে, আর বাকি যারা যে জমিদাররা আপনারা আছেন, যাদেরকে আপনারা বলেন যে আপু বললে, আপু এইভাবে বলে ফেলে, আপু ওইভাবে আমাদেরকে বলে ফেলে,
ওই জমিদারদের বলছি আজকে যারা এক্সাম দিচ্ছেন না, যারা ভাবছেন যে ওরা আসেনি এক্সাম দেয়নি খুব ভালো কাজ করেছে, তাদেরকে সোজা ধরে আমি বের করে দিব, তাদেরকে সোজা ধরে আমি এলইডিপি থেকে বের করে দিব, তাদের কোনো সার্টিফিকেট তো দূরের কথা, তারা কোনোভাবেই এখানে কানেক্টেড থাকবে না। ঠিক আছে আপু, জি আপু, আমার তো গুগল মাই বিজনেসটা ভেরিফাইড হয় না এখন। এখন আপনার যেহেতু গুগল মাই বিজনেস ভেরিফাইড হয় নাই, আপনি ভেরিফিকেশন পর্যন্ত যান, ভেরিফিকেশন পোস্টকার্ড ভেরিফিকেশন আসবে। এই যে এখানে তো লিখাই আছে যে ভেরিফাই ইট উইথ ইউর বিজনেস মোবাইল নাম্বার অর স্টপ আনটিল ইট ওয়ান্টস টু ইট ওয়ান্টস এ পোস্টকার্ড ভেরিফিকেশন। সুভাষী ভাই, আপনি আমার ওই যে গুগল মাই বিজনেসের ইয়েতে আছেন তো, আপনাকে ওই যে রোল দিছিলাম না, হ্যাঁ হ্যাঁ, আপনি ওইটা থেকে করেন? আপু ওইটা থেকে করে যাবে? ওটা থেকেও করতে পারবেন, আপনাকে তো এখানে বলা হয় নাই যে ভাইয়া ভেরিফিকেশন করানোই লাগবে। ভেরিফিকেশনের যে কোডটা আসবে, ওই কোডটা আসার জন্য যে অ্যাড্রেস চায়, ওই অ্যাড্রেস পর্যন্ত যান, এরপর টাইম টেবিলটা সেট করেন। আপনার ভেরিফিকেশন করতে হবে মাস্ট বি ওরকম কিছু না, ভেরিফিকেশনের কার্ডটুকু পর্যন্ত যান যে কাজটুকু প্রপার আপনাদের মনে আছে কিনা। বাকি সবাই গিয়ে ওইটার মধ্যে রিভিউ দিয়ে আসবেন, চারজন মানে পাঁচটা রিভিউ, ফাইভ স্টার, চারটা স্কিল ফোকাস করে পাঁচটা রিভিউ দিবেন। এখন আপনার নাই, এটা আপনার ব্যাড লাক, ওদের আছে, এটা ওদের গুড লাক, কিন্তু ওদের প্রোফাইলে গিয়ে, ওদের গুগল মাই বিজনেসে গিয়ে আপনাদের রিভিউ দিয়ে আসতে হবে পাঁচটা। সাত খুব মজা এক্সাম দেন, আমি আপনাদের বসে বসে দেখি। সুব্রত ভাই কি হয়েছে? সুব্রত কি হয়েছে ভাইয়া? কোশ্চেন দেখে তাকায় আছেন ভাই, আপনি মিউট কর, আমি শুনতে পাচ্ছি না। আপনি মিউট কর, আমি শুনতে পাচ্ছি না। দেখতেছি, কোশ্চেন ভালো হয়েছে না ভাইয়া? সহজ না প্র্যাকটিসের কাজ? যারা অ্যাসাইনমেন্ট গুলি দেন নাই ফাঁকি দিছেন, এটা তাদের জন্য পানিশমেন্ট। হাসনাত, মাহমুদুল হাসান হাসনাত, জি আপু, লিখছেন? লিখতেছি আপু, দুই তিনটা পড়তেছি। এটার কাজ হচ্ছে আপনার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ, আপনাকে পিসিতে করতে হবে। লজ্জা লাগে না এত বড় বুইড়া দামড়া হয়ে আপনাদেরকে যে বলেন বাকিগুলা ফেল, আপনাদের লজ্জা নাই? আর আমি কিছু বললে আমি কথা বলি না, এটাই ভালো, কারণ কথা বললে আপু দেয়, তাই না হাসনা? শুরু করেন।
কি হাসনাত কি সমস্যা ভাইয়া বুঝতে কোথাও প্রবলেম হচ্ছে সুব্রত ঠিক আছে দুই ঘন্টা হাফ এন আওয়ার কিন্তু অলরেডি ডান সুভাষিস পাগলে যেতেছে করতে করতে সুভাষিস করতে পারছেন চিন্ময় আপু ইমন ভাই কোথায় ইমন ভাইকে নিয়ে আসবো কেন ভাইয়া ইমন ভাইকে দরকার ইমন ভাইকে নিয়ে আসবো টেনশন নাই সাদ সাদ পাগলে জিতেছে লিখতে লিখতে জি আপু কতটুকু হয়েছে আপু দুইটা তিনটা হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা মিনহাজ কিছু করতে পেরেছেন ওই যে চার পাঁচ লিখেন এটা তো লিখার এটা তো আর কোনো কিছু না এটা তো লিখতে পারবেন লিখেন দিবাকর ভাই কি অবস্থা ভাই আপনার ওকে মুসা ভাই জি আফু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার দেয়া পরীক্ষা দিচ্ছেন তাহলে আপনি রেস্ট নেন এক্সামটা আপনি যদি এখন দিতে না পারেন আপনি ডিসকাশনের টাইমে আপনি দিবেন ইমন দিবে যেমন হচ্ছে মিনহাজের আজকে তিন দিন ধরে ইলেকট্রিসিটি নেই মিনহাজ তো পিসি ওপেন করতে পারছে না তো পিসি ওপেন করতে না পারলে তো ও হচ্ছে ভাইয়া কোনো প্র্যাকটিক্যাল দিতে পারবে না তো ওরও দিতে হবে পরে দেখেন কতটুকু পারেন যদি একদমই না পারেন তাহলে হচ্ছে আপনি ওদের সাথে এক্সামটা দিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে আপু ওকে ভাইয়া আমি জয়েন আছি ক্লাসে দেখতেছি কিন্তু আপু শরীরটা ভালো নাই তো এই কারণে আর হাঁটতেছি না শুই আছি আচ্ছা ভাইয়া
আপু আছেন? হ্যালো, হ্যালো, যাদের লোকাল এসে হয়েছে তারা কি একটু নামগুলা চ্যাট বক্সে দিবেন জুমের? দিচ্ছি
কার্বো লোকালিসি হয় না আর আর রাশেদ ভাই আপনারটা একটু বলবেন আপনার নামটা রাশেদ ভাইটা মনে হয় আবু রাশেদ হ্যালো জি আপু ভাই মেসেঞ্জার গ্রুপে দেখেন রাশেদ ভাই রাশেদ ভাই লোকালিসিওর লিংক দিয়ে দিয়েছে আচ্ছা আমি চ্যাট বক্সে দেখতেছিলাম তো আচ্ছা ঠিক আছে আপনি পাঁচজনকে দিয়ে আসেন এখন আপনারটা তার সবাই পাঁচজন দিতে পারবেন এবং আপনি যে দিচ্ছেন তার একটা স্ক্রিনশট নিয়ে নিন আপু একটা কথা হচ্ছে ওই আমার পিসি থেকে যাচ্ছে না আমি মোবাইল থেকে দিচ্ছি দিয়ে দেন যেখান থেকে দেন আপনি স্ক্রিনশট নিয়ে নিন মোবাইল থেকে দিলেও তো স্ক্রিনশট আছে তাই না জি স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে ইয়ে হয়েছে তো ভাইয়া সুব্রতর হয়েছে রাশেদের হয়েছে মিনহাজের হয়েছে জয়দেবে সরি সাদের হয়েছে চারজন তেমনিতেই হয়ে যাচ্ছে হ্যাঁ ওই চারজনকে দিয়েছি আর আরেকজনকে দিচ্ছি আচ্ছা ভাইয়া
আপু আছেন? শৈশব ভাই? জি ভাই, আপনি আমাকে কিছু বলছেন? তুষার আপু, এই জি আপু, 6 নাম্বারটা বুঝছিলেন? How many fields do you have to fill up? 6 নাম্বারটা, how many fields do you have to fill up to upload a picture in a blog post? Which section is related to all that? এটা হচ্ছে একটা অন পেজ এসইও তে আপনি হচ্ছেন ব্লগ পোস্ট করতে গেলে কয়টা ছবি, মানে কয়টা ফিল্ডের ছবি দেয়া যাবে, আর হচ্ছে কোন কোন ফিল্ড মিন্স হচ্ছে যে কোন কোন ক্যাটাগরির ছবি দেয়া যায়, যে একটা ছবি, দুইটা ছবি, তিনটা ছবি, ক্যারাসেল ছবি, কোন টাইপের ছবি দেয়া যাবে। আরেকটা হচ্ছে অল্টার টেক্সট রিলেটেড, অল টেক্সট করে ফুলফিল এসইওর যে ক্রাইটেরিয়া গুলি থাকে। ছবিটা আপলোডের সময় আমাদের অল টেক্সটের একটা অপশন থাকে না অন পেজ এসইওর জন্য, যেটা ফুলফিল না করলে আপনার হচ্ছে নিচে এসইও স্কোরে আসলে আপনার যে দেখায় ফুলফিল হয়নি, ওই ক্রাইটেরিয়া কি? এটা যে ক্রাইটেরিয়া উপরেরটা কি যাব, ওই ফিল্ড কোনগুলো, কতটা হয়, কয় ধরনের ছবি আপলোড করা যায়, কয় ধরনের ছবি আপলোড করা যায়, আর কিছু না পড়তো না? আর 10 মিনিট পরে কিন্তু হাফ এন আওয়ার শেষ হবে, হাফ এন আওয়ার শেষ হলে সবাই এক্সাম বন্ধ করবেন, বন্ধ করে আপনারা 15 মিনিটের একটা ব্রেকে যাবেন, নামাজের ব্রেক। 15 মিনিটের ব্রেকের শেষে ঠিক 15-এর পর থেকে আবার হচ্ছে 45 পর্যন্ত হাফ এন আওয়ার, ওই হাফ এন আওয়ার শেষ করে 4:45 আপনাদের এক্সাম শেষ হবে, এর মধ্যে 4:10 থেকে 4:15 পর্যন্ত ব্রেক, ঠিক আছে? জি আপু। ওকে, চারটা থেকে 4:15।
হ্যালো আপু, জি ভাইয়া মুভমেন্ট আসছে আমার, কার্ড আসছে? জি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন থেকে প্র্যাকটিক্যাল দেয়া স্টার্ট করেন, নামাজ শেষ করে এসে আমি আপনার এক্সট্রা টাইম দিয়ে দেবো। আচ্ছা আপু, ওকে ভাইয়া। আপু নামাজের ব্রেক কি শুরু হয়েছে? হ্যালো হ্যালো, জি আপু। হ্যাঁ ভাইয়া, 4টা বেজে গেছে, আপনারা নামাজে চলে যান, আপনাদের এখানে তো জামাতের সময়, নামাজে চলে যান। সুভাষিস, আপনি ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? জি আপু। সুভাষিস, হ্যাঁ আপু, দিচ্ছি আমি। ওকে, সবাই নামাজে চলে যান, 15 মিনিট, ঠিক 15 মিনিট পরে, ঠিক 15 মিনিট পরে আপনারা ব্যাক করবেন, ব্যাক করে হচ্ছে 15 থেকে 45 পর্যন্ত টানা, বাকি হাফ এন আওয়ারের এক্সামটা দিয়ে দিবেন, ঠিক আছে? জি আপু। ওকে ভাইয়া।
ব্যাক করেছেন? সবাই ব্যাক করেছেন? হ্যালো শুভাশিস, শুভাশিস, চিন্ময়, তুষার, আপনারা কি ব্যাক করেছেন? আছেন দিবাকর? ও আচ্ছা, আপনারা তো সব মিউট করা, আপনারা তো কথা বলতে পারবেন না, দাঁড়ান। জি ভাইয়া ব্যাক করেছেন? আপনারা এখন কথা বলতে পারবেন? আপনার মাঝে মাঝে এরকম চুপ হয়ে যান কেন? সেটাই তো বললাম। স্টার্ট করে দেন, 45 এর মধ্যে সবার এইগুলি গুগল শিটে আপলোড করে 45 এর মধ্যে হচ্ছে আমার কাছে সাবমিট চাই। গুগল ডকের লিঙ্কটা হচ্ছে আপনারা ইয়েতে দিয়ে দিবেন, মেসেঞ্জারে। শুনতে পেয়েছেন? খাতা যেগুলো লিখেছেন ভাইয়া ওইগুলা হচ্ছে ছবি তুলে আমাকে দিয়ে দিবেন মেসেঞ্জারে, আপনাদের মেসেঞ্জার যে গ্রুপটা আছে ওই গ্রুপে। আর যেগুলি প্র্যাকটিক্যাল ছিল, প্র্যাকটিক্যাল গুলির স্ক্রিনশট নিতে বলা হয়েছে না, স্ক্রিনশটটা গুগল ডকে আপলোড করে গুগল ডকের লিঙ্কটা দিয়ে দিবেন। সবগুলো স্ক্রিনশট, যেই প্র্যাকটিক্যাল কাজগুলো ছিল এগুলো সবই তো স্ক্রিনশট নিতে বলা হয়েছে। আচ্ছা, ওইগুলো গুগল ডকে আছে, ঠিক আছে। মিনহাজ এখন থেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, ঠিক আছে না মিনহাজ? করতে থাকেন মিনহাজ, 1.5 ঘন্টা করেন আর বাকিরা করেন 45 পর্যন্ত। 45 এর মধ্যে কিন্তু পুরো স্টপ করে দিতে হবে। আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি কোশ্চেনে। আপু 6 নম্বর প্রশ্নের প্রথমটা তো বুঝতেছি না ভাইয়া। ব্লগ পোস্টের সময় হাউ মেনি ফিল ডু ইউ হ্যাভ টু ফিল আপ টু আপলোড পিকচার ইন ব্লগ পোস্ট, মানে কয়টা ফিল্ড আপনাকে ফিল আপ করতে একটা ব্লগ পোস্টের পিকচার আপলোড করতে গেলে, মানে কয়টা স্টেপ আর কি, বুঝতে পেরেছেন? জি আপু, বাট বাট এখানে তো জাস্ট আপলোড, জোরে জোরে সুব্রত, শুভাশিস জোরে বললাম যে এখানে তো জাস্ট আপলোডের অপশনে আপলোড করে দিলে হয়ে যায়, আর তো কিছু না এখানে। আপনারা জানেন আছে কি নাই সেটা আমি জানি। ওই জিনিসটা কি আনসার হিসেবে লিখবো নাকি স্ক্রিনশট দিয়ে দেখাবো? স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারেন, আনসার হিসেবে 5-6 তো আপু লেখা, ঠিক আছে, বাট 6 নম্বরটা বলতেছি, 6 নম্বরটা লিখা তো, 6 নম্বরও লিখা। আচ্ছা আপু, স্ক্রিনশট হলে ভালো হইতো, সহজ বোঝানোটা সহজ হইতো। আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা স্ক্রিনশট দিয়ে বুঝাই দেন, যে আপনি যদি বুঝাই দিতে পারেন স্ক্রিনশট দিয়ে, স্ক্রিনশট দিয়ে বুঝাই দেন, প্রবলেম নেই।
last 10 minutes. Hello? Hello? Diapo. Allah, are 10 minutes at Safna there? 10 minutes last. Hasnat Lubna. আপনাদের ক্যামেরা কন্টিনিউয়াসলি আমি অফ দেখতেছি, কারণ কি?
আই টাইম আপ হ্যালো হ্যালো জি ভাইয়া জোরে একটু লাউডলি কথা বলেন টাইম আপ সবার সাবমিট করেন মেসেঞ্জারে সাবমিট করেন শুভাশিস কোথায় গেছে সুব্রত কোথায় গেছে আপু আমার একটু রাশেদ রাশেদ কখন ডিসকানেক্ট হলো সাদ আপনি মেসেঞ্জার গ্রুপে দেন জি শুভাশিস বলেন ভাইয়া আপু ওই লিংকটা গ্রুপ কি ডকের লিংক দিব নাকি শিটের সুব্রত হয়েছে ভাইয়া সুব্রত আচ্ছা যে রাশেদ ভাই ডিসকানেক্ট হয়ে গিয়েছিল মেবি লুবনা জাহান লিভা লিভা আছেন হ্যালো আপু জি রাশেদ ভাই আমি মাত্র জয়েন করছি হ্যাঁ মাঝে তো দেখলাম না কেন ভাইয়া বুঝলাম না কারণ চলে গেছে অনেকক্ষণ এই মাত্র ঢুকছে এবার এখন আমি পরীক্ষাটা কি কি হিসেব করে দিব শুধু একটা প্রশ্ন আনসার করছি আপনি এখন থেকে দেড় ঘন্টা টাইম নেন দেড় ঘন্টা টাইম নিয়ে এক্সাম দেন আপনি আর মিনহাজ আচ্ছা আমাদের মিনহাজ ভাই কে কি অবস্থা হাসনাত আপনি সাবমিট করেছেন আচ্ছা সাজ্জাদের কি হয়েছে আহাদের কি হয়েছে জানেন জয়দেবের মা অসুস্থ আমি সেটা জানি সাজ্জাদ আর আহাদের কি হয়েছে জানেন কেউ জি কারণ বলে নাই তো এমনি বলছো না দেরি হবে সাজ্জাদ ভাইয়ের তো মেসেঞ্জার গ্রুপে কিছু বলে নাই আহাদ ভাই বলছিল লেট হবে এটা বলছে সবই বাইর করতেছি সাজ্জাদ কে নক করেন একজন নক করে জয়েন করতে বলেন সাজ্জাদ কে আহাদ কে জয়েন করতে বলেন আর কে মিস হচ্ছে আমার কাছ থেকে ফাহিম আব্দুল্লাহ ফাহিম দিল মোহাম্মদ সিনিয়র জুনিয়র দুই আনি মেনশন দেন এগুলিকে ভাইয়ারা মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকে এদের ন্যূনতম লজ্জাবোধ নাই লজ্জা কি জিনিস এরা জানেই না এদেরকে লজ্জা গুলে খাওয়ানো লাগবে আমার লজ্জার যদি ক্ষীর পাওয়া যায় বা ক্ষীরসা পাওয়া যায় আগেই বলছি আপনাদের ওইটুকু নাই এক্সাম নিব এটা গত বৃহস্পতিবার দিন বলা ছিল না আপনাদের এই এক্সামটা হওয়ার কথা কবে আমাদের ফেসবুকের অ্যাড ধরার আগে না অ্যাডের টপিকটা স্টার্ট করার আগে হওয়ার কথা ছিল না জি আপু আমি অতদিন টাইম দিয়েছি কেন আপনারা বলেছেন আপু প্র্যাকটিস পারপাসে এক্সাম দিলে যদি ক্লাসে জয়েন না করেন আপনাদের ক্লাস করার কোনো দরকার আছে কি এটা কি আপনাদের মামার বাড়ির আবদার মনে হয় আমি ধরে ধরে ডেকে ডেকে নিয়ে আসবো ধরে ধরে ডেকে ডেকে তো আনার কোনো প্রশ্নই উঠে না তাই না আপনারা যথেষ্ট বড় হয়েছেন যথেষ্ট ম্যাচিউর হয়েছেন
এতটুকু লজ্জা থাকা উচিত যে আপু আমাদেরকে এইভাবে বলে। এখন আমি গলা ফাটায় চিৎকার করলো, একটা মানুষ শব্দ করবেন না, আপনারা আছেন কি নাই সেটাই বোঝা যায় না। তখন মনে হয় ক্লাসে একা আমি শুধু চিৎকার করি, আহারে কত নি মানে কি বলবো এগুলিকে, এটাকে কি বলে, অবলা, হ্যাঁ অবলা শিশু বাচ্চা গুলি, আমার অত্যাচার অত্যাচারিত ব্যাপার তো এরকম না, ব্যাপার তো মানুষ বোঝে না যে আপনারা কত বদ, আপনারা এক একটা কত বড় অজগর, এগুলি তো মানুষ বুঝে না। আপনাদের যে আসলে মাঝে মাঝে কি করতে মন চায় আমার, আপনারা সত্যি কথা মাঝে মাঝে মনে হয় যে চান কপাল নিয়ে আসছিলেন, সবগুলি আমার হাতের বাইরে, আর আমিও সাকচুনি না গাছের উপরে বসে হাতটা বাড়াই দিব, চিটাঙ্গি গিয়ে পিটাই দিয়ে আসবো। বুঝছেন আপনাদের এই লাইভ দেখে আমার যদি এরকম বকাঝকা কোন মানুষ লাইভে গিয়ে দেখে সে জিন্দিগিতে আমাকে পছন্দ করবে না, জিন্দিগিতেও না, ইহজীবনে আমাকে তো করবেই না আপনাদেরও করবে না। জি চিন্ময় মাথা ব্যথা শুরু হয়েছে, চা নিয়ে বসেন। ফেসবুকের অ্যাড এর আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের, ভিডিওটা কে কে দেখেছেন? এটা দেখছি আপু, সাইদুর রহমান ভাই না? হ্যাঁ, দেখে কতটুকু বুঝতে পেরেছেন? একটু বুঝাইতে দিতে হবে আপু। আচ্ছা, বুঝাই দিতে হবে যেহেতু, কারণ এখন আমি স্টার্ট করলে খুব বেশি 20 মিনিট হয়তো টাইম পাবো, 20 থেকে 25 মিনিট, 25 মিনিট তো সম্ভব না, কারণ নামাজে ব্রেক, মাগরিবের নামাজ চলে আসবে, আমরা মাগরিবের পর থেকে স্টার্ট করব, ঠিক আছে? এর মধ্যে বলেন আজকের এক্সাম দিতে গিয়ে কার কোথায় কোনটাতে প্রবলেম হয়েছে, যে আপনাদের মনে হয়েছে আমি এটা পারবো বা এটা পারিনি, বা এই জায়গাটা আমার বুঝতে সমস্যা হয়েছিল, আমি এটা নিতে পারিনি, আপু এটা আরেকবার রিপিট একটু বলে দেন। এক্সাম নেওয়ার রিজন ছিল আপনাদের এতদিন যাদের মনে হয়েছে আমরা লোকাল এসিও পারি, তাদের জন্য লোকাল এসিও টাফ হবে, তাদের যে জায়গাগুলিতে আটকে যাবেন, যে জায়গাগুলিতে প্রবলেম মনে হবে বুঝতে পারছেন না, ওই জায়গাগুলিতে আপনারা হচ্ছে দেখতে পাবেন যে এই জায়গাটাতে আমার প্রবলেম ছিল। এক্সাম ছাড়া আপনারা এই জিনিসটা কখনোই বুঝতেন না, যদি আজকে আমি এক্সামটা না দিতাম এই যাই যে যাই জায়গাগুলিতে আপনাদের গ্যাপ আছে এই গ্যাপটা কোনোদিন আপনারা বুঝতে পারতেন না। এক্সাম দেওয়াটা একটা প্যারা, কিন্তু প্যারা তো লাইফে সবসময় থাকে। সুমন ভাই আজকে আমাকে, আজকে না যেন কালকে, আজকেই মেবি, উনি ওনার আর্নিং এর একটা প্রুফ আমাকে দিয়েছেন, আপনাদের আর্নিং এর একটা প্রুফ দিতে হয় তো, ভাই আর্নিং এর প্রুফ দিয়েছেন ডিসেম্বরের 28 না 29 তারিখ বললাম না দিবাকর ভাই, তার থেকে আজকে অবধি ওনার $703 আর্নিং, শুনতে পেয়েছেন? সুমন ভাইয়া হচ্ছে খাগড়াছড়ির, ওরা দুই ভাই ক্লাস করেছিল, সুমন কান্তি দাস, বিজয় কান্তি দাস। সুমন ভাইয়ের $703 আর্নিং, আপনাদের কি লজ্জা লাগে না? এই যে বলি ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন, আপনারা যখন অফলাইনে ক্লাস করেন তখন কি ঘুমটা দিয়ে মুখ ঢেকে রাখেন? ওই যে বোরকার সাথে যে কি পরে, মেকআপ, মেকআপ কি যেন বলে, এটা পরে যে শুধু চোখ দুইটা দেখায়, আপনারা কি ওরকম করে থাকেন অফলাইনে যখন ক্লাস করেন? লুবনা জাহান লিভা আছেন আপনি? আছি আপু। আপনার ক্যামেরা অফ কেন? আমি যে এক্সামের আগে বলেছিলাম ক্যামেরা অন থাকতে হবে সবার, ক্যামেরা অফ কেন আপনার? এক্সাম নিয়ে কারো কোনো কমপ্লেইন আপু, এটা এরকম হয়েছে, এটা এরকম হয়েছে, কোনো কমপ্লেইন? আমরা যেমন 5-6 এ থাকাকালীন এমন হয়েছে না যে
ম্যাথ আমরা বইয়ে যা দেখতাম সেম ম্যাথটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে, সৃজনশীল প্রশ্ন করা হয়েছে আপনাদের জন্য, সৃজনশীল প্রশ্ন আপনাদের জন্য করা হয়েছে, সিমিলার আনসার মানে আনসার সেম থাকে, জাস্ট কোশ্চেনটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা। কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে করার কারণ ছিল যে আমি হয়তো এখন এভাবে বলছি, বায়ার এর থেকে ঘুরিয়ে আপনাকে বলতে পারে। আমি আপনাদের এক্সাম নেওয়ার রিজন ছিল যে বায়ার যখন ঘুরিয়ে কোনো কথা বলবে ইনস্ট্যান্ট যাতে কথাটা আপনারা বুঝতে পারেন। যেমন আমরা বলি গুগল মাই বিজনেস বা লোকাল লোকাল এসিও, এখন অনেকেই লোকাল এসিও বলে, গুগল মাই বিজনেসও বলে, বা অনেকেই বলে ওই যে গুগলে যে আমার ছবিটা দেখা যায় ডান পাশে ওইটা করে দেয়, যদি লোকাল বায়ার হয় তো তখন আপনাকে তো জানতে হবে কোনটাকে কোন নামে ডাকা হয়, কোনটা কোন কারণে করা হয়। যেমন আজকে আপনাদের ক্লাস শুরুর আগে আমার আগের ব্যাচে প্রিভিয়াস ব্যাচের একজন এসেছিলেন, উনি চেয়েছেন ওনার বায়ারের কাজ করার জন্য, বায়ারের কি কাজ ছিল, বায়ারের একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, সেই কোম্পানিটাকে সে ফোকাস করে অ্যাড ক্যাম্পেইন করতে চায়, $25 তার বাজেট, $25 তার কোনো টাইম লিমিটেশন নেই, তার এটার জন্য সে করবে। এখন এইটার জন্য সে এসছে, আপু আমি কোনটা দিয়ে করবো, পোস্ট দিয়ে করবো না আমি পুরো পেজের উপরে করবো। এখন আপনাদের কি মনে হয়, কোনো একটা ব্র্যান্ডকে সে ফোকাস করতে চায়, কোনো একটা ব্র্যান্ডকে সে পরিচিতি দিতে চায় থ্রু সোশ্যাল মিডিয়া, সেক্ষেত্রে তার কোন অবজেক্টটা সিলেক্ট করা উচিত? আমরা কি কি অবজেক্ট পেয়েছি অ্যাড ম্যানেজারে? রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউজ, ট্রাফিক, কনভার্সন, লিড জেনারেশন, আর যদি অ্যাড সেন্টারে যাই, অ্যাড সেন্টারে পেয়েছি প্রমোট ইউর বিজনেস লোকালি, প্রমোট ইউর পেজ, ভিডিও, মেসেজ, কল, গেট মোর লিডস, মেবি এরকম কিছু একটা, এই তো ছিল। এই অবজেক্ট গুলির মধ্যে ওর তখন কোন অবজেক্ট, ধরেন এখন রাশেদের একটা নতুন বিজনেস আছে যেটাকে সে এস্টাবলিশ করতে যাচ্ছে, সেটা সম্পর্কে মানুষকে জানাতে যাচ্ছে, সেক্ষেত্রে তার কোন অবজেক্টটা সিলেক্ট করা উচিত? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ। রিচ হচ্ছে ভাইয়া যদি অ্যাড ম্যানেজার থেকে রিচের জন্য করেন তাহলে হবে, রিচ হবে আর পেজে লাইক বাড়বে, কিন্তু যখন কোনো বিজনেস আছে রিচ তো পরে, আগে তো মানুষকে জানতে হবে যে বিজনেসটা আছে, সেক্ষেত্রে তাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে করতে হবে। এখন এই কথাটা আমি আপনাদের কতদিন বলেছি, যখনই অমনোযোগী হয়ে যাবেন বা যখনই ওই এক্সাম গুলি দিবেন না তখনই এই প্রবলেম গুলি ফেস করবেন। এটা কিন্তু খুব ইজি যে হ্যাঁ এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে করে দিলে হয়ে যাবে, কারণ আমি আমার ব্যবসা আছে, এই নামক প্রতিষ্ঠান আছে, আমি সুলতানা রাবে আছি, এলইডিপির আগে আপনারা কেউ চিনতেন জানতেন? এলইডিপিতে আসার পরে আমাকে পটুয়াখালী থেকেও চিনে, আমাকে ভোলা থেকেও চিনে, আমাকে বরগুনা থেকেও চিনে, আমাকে ঢাকা থেকেও চিনে, আর আপনারা তো সব চিটং এর, আমাকে চিটং এর মানুষজন চিনেন, এর আগে কি চিনতেন কেউ আমাকে? এলইডিপি হচ্ছে আমার আমার ব্র্যান্ডিং করেছে, এলইডিপির থ্রুতে আমার প্রমোশন হয়েছে, দ্যাটস ওয়াই এখন আপনারা জানেন। সো আপনাদের প্রমোশন কি দিয়ে করবেন? আপনার কোম্পানির প্রমোশন অলওয়েজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে করবেন, হয়তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে আরেকটা করতে পারেন, যেটা $25 যত খরচ করছেন সেক্ষেত্রে আপনি অ্যাড সেন্টার থেকে প্রমোট ইউর পেজ প্রমোট ইউর পেজ দিয়ে দিলে সেটা দিয়েও করতে পারেন, এই দুইটার যেকোনো একটা দিয়ে করতে পারেন। এখন প্রমোট ইউর পেজ দিলে আমরা যদি অ্যাড সেন্টার থেকে একটা ক্যাম্পেইন করাই তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমি খুব বেশি অবজেক্ট পাবো না, খুব বেশি ডিটেইলিং আমি পাবো না। আর যদি আমি অ্যাড ম্যানেজার থেকে করাই তাহলে আমার ডিটেইলিংটা বেশি পাবো, কোন কোন পোর্শনে আমি প্লেস করতে চাই, কোথায় কোথায় প্লেস করতে চাই, আমি পিক্সেল সেটআপের থ্রুতে প্লেস করতে চাই কিনা, এই টোটাল ডিটেইলিং গুলি আমরা যত সুন্দর করে অ্যাড ম্যানেজারে পাই, অ্যাড সেন্টারে তো এত ডিটেইলিং পাই না, তাই তো? সো ইটস ডিপেন্ড অন বায়ার, যে বায়ারের যে লোকেশনটা যাচ্ছে ওই লোকেশনে একটা তার বিজনেসটা কি কোন ক্যাটাগরাইজ, ওই ক্যাটাগরির উপরের বিজনেসের অ্যাড কোনটা থেকে দিলে ভালো হবে সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে ওকে রাতে ডেকে নিয়ে আসবো, একটা ডিসকাশন বসবে আজকে আমাদের, ওই ডিসকাশনে আপনাদের রাতের যেটা হবে বিজনেস ম্যানেজারের, আমরা হচ্ছে বায়ার ওকে ওই যে বলেছিলাম না বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকা লাগবে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে বায়ার আপনাকে আপনার অ্যাড ম্যানেজারকে রোল দিবে, তাতে বায়ার বায়ারের বিজনেস ম্যানেজারে হচ্ছে কার্ড অ্যাড করে দিবে, আপনাকে কার্ড দিবে না, এই কথাগুলি বলেছিলাম আর বলেছিলেন না খুব জটিল, এই জিনিসটাই ওকে ওর বায়ার বায়ারের বিজনেস ম্যানেজারে অ্যাড করে দিয়েছে, অ্যাড করে দিয়ে বায়ার বায়ারের বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করে দিয়েছে, ও শুধু এখন অ্যাড ক্যাম্পেইন করে দিবে, ওর অ্যাড ক্যাম্পেইনের কাজটুকু আজকে রাতের ডিসকাশনে আমরা বসবো, ডিসকাশনে বসে সবাই মিলে দেখব, এটা পুরাটা রেকর্ডিং হবে, রেকর্ডিং শুধু তারাই পাবে যারা ডিসকাশনে থাকবে,
রেকর্ডিং শুধু তারাই পাবে চিন্ময় কিছু বলছেন আমাকে আপনার হচ্ছে মিউট করা আমি আপনার ডিসক্রিপশনও বুঝতে পারি না আপনারটার সাথে আমি পরে কথা বলবো আপনার এই ব্যাপারটা নিয়ে রাতের ডিসকাশনে যারা থাকবে না তাদের কারো কাছে ওই লিংক থাকবে না রাতের ডিসকাশনে যারা থাকবে না তাদের কারো কাছে ফেসবুকের অ্যাড ম্যানেজারের এক্সট্রা যেই ক্লাসগুলি আমি নিব ওই লিংকগুলি যে প্র্যাকটিস পারপাসে যা হবে ওই লিংক কোনো কিছু আপনারা পাবেন না কারণ আপনারা প্র্যাকটিস করতে গেলে একটা জায়গার পরে আপনাদেরকে স্টপ হয়ে যেতে হয় এবং ওই জায়গার পরে স্টপ হয়ে গেলে কি আসে কিভাবে আসে কোনটা আসবে কোথায় যেতে হবে এই ডিটেইলিংটুকু আমরা যারা অ্যাড ক্যাম্পেইন করব তারটা দেখাবো এখন বলতে পারেন আপু তারটা লাইভে দেখান লাইভে দেখানো যায় না কারণ কেউ কারো বিজনেস অ্যাকাউন্ট লাইভে শেয়ার করবে না নট ইভেন আমিও আমার বিজনেস অ্যাকাউন্ট কখনো লাইভে শেয়ার করব না আমি আমার বিজনেস অ্যাকাউন্ট আমি আমার অ্যাড ম্যানেজার কখনোই লাইভে শেয়ার করব না সো সেও শেয়ার করবে না এটা বায়ারের ব্যাপার দ্যাটস ওয়াই এটা আমরা লাইভে আনতে পারবো না এই জন্যই আমরা রাতে ডিসকাশনে বসবো সেইটার লিংক আপনাদের কাছে থাকবে যারা ডিসকাশনে বসবেন আপনারা যারা জমিদাররা আছেন যারা বসবেন তারা তো বসবেন যারা বসবেন না তারা কেউ উইদাউট আমার পারমিশন ছাড়া যদি আপনারা শেয়ার করেছেন ইন ফিউচার আপনাদেরকে আমি আর কোনো কিছু শেয়ার করব টাইমটা একটু বলে দিবেন কয়টায় ভাইয়া টাইমটা আপনারা ডিসকাশনে তো নরমালি 11টার মধ্যে বসে যান সেটা তো বসে তবে উনি ওনার টাইমটা কি ওর কোন টাইম নেই ওকে যদি এখন রাত 2টা বাজে বলি আমি আসেন ও রাত 2টায় আসবে কারণ ও এখন পরিবারে কাজ করছে ও খাগড়াছড়ি ব্যাচের ওকে আমি ভাবি নাই যে খাগড়াছড়ি ব্যাচ থেকে এত আর্লি আর্নিং পাবো আমি অফিসকেও বলেছিলাম যে আমার খাগড়াছড়ি ব্যাচের আর্নিং হয়তো হবে না কারণ লাস্ট অবধি ওরা একজন আর্ন করতে পারে না কিন্তু সেখানে ক্লাস শেষ হওয়ার পর পর আমি দেখে খুব অবাক হয়ে গেছি যে আমার খুব বেশি দিন আপনাদের ব্যাচ স্টার্ট ওদের অক্টোবরে শেষ হয় অক্টোবরের 9 তারিখে আপনাদের মেবি নভেম্বরের 1 তারিখে আর 2 তারিখে স্টার্ট হয় তাই না এই অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ওদের ওরা আমাকে অলমোস্ট 900 প্লাস আর্নিং দিয়েছে ওদের ব্যাচ থেকে একটা ব্যাচ থেকে 900 প্লাস যেটা আপনাদের নভেম্বরে আপনারা যখন জয়েন করেন তখন এখন সেটা ওভার এটা 1015 ওভার মানে 1500 হ্যাঁ $1500 ওভার ওদের এটা এর মধ্যে ওদের ব্যাচের একজন হচ্ছে অ্যাজ এ ডিজিটাল আপনাদের সামনে এসেছিল উনি ডিজিটাল মার্কেটিং এর মেন্টর হিসেবে খাগড়াছড়িতে একটা জব পেয়েছেন আর দীপ্ত বড়ুয়াকে আপনারা দেখেছেন সে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে এই যে মহিউদ্দিন কাজ করে যাচ্ছে তারপর সালাউদ্দিনের পরিচিত যিনি আয়েশা আক্তার আখি ও কাজ করে যাচ্ছে আরেকজন হচ্ছে জয়দেব দাস ও হচ্ছে লোকাল মার্কেটের কাজ করে যাচ্ছে তারপরে এই যে পিজ্জা আয়েশা রাফি ভাইয়ার ওয়াইফ যিনি উনি কাজ করেছে একসাথে ফাইবারে $200 এক মাসে আপনাদের আজকে গিগ খোলার কথা গিগ রেডি করেছেন কে কে গিগ রেডি করেছেন কে কে আপু আমার রেডি হয়েছে শুধু ডেসক্রিপশনটা একটু বাকি আপু আমার সব রেডি হয়েছে শুধু আমার মাথাটা লাগাই নাই না আপু আমি আজকে রাতের মধ্যে পাবলিশ করে দেব আমি তো বলছি আজকে ক্লাসের মধ্যে আমার সবার একটা করে গিগ চাই বাকি মানুষ এক্সামের জন্য বাকি দিবাকর ভাই চিন্ময় হাসান আসনার ও আমার তো রেডি আছে ছবি গুলো ঝামেলা করে আছে আমার একটু বাকি আছে আপনি সালাউদ্দিন হ্যাঁ মিউট করে সব বলে ফেলান আর্টিস্টের দুই তিন দিন পর করব বাবু এটা বুঝতেছি না কি রকম করবে সেটা কোনটা দেখতেছি ইনস্টাগ্রামে যে করবে যে ইনস্টাগ্রামে করবেন আমি বলেছি না ইনস্টাগ্রামের ইনক্রিজ ফলোয়ার আর লিংকডইনের গ্রোথেন এই দুইটা একসাথে মিক্সড আপ করে একটা গিগ খোলার জন্য এটা দিয়ে গুগলে সরি ফাইবারে সার্চ করলে তো আপনি অনেকগুলি গিগ পাবেন এবং এটার কম্পিটিশন এখন সবচাইতে বেশি অলমোস্ট মেবি 300 গিগ এর মধ্যে কি আপনি র‍্যাঙ্ক করতে পারবেন না এমন গর্দভ আপনারা হইছেন আবু কোনটা কোনটা একসাথে বলছেন যে লিংকডইন আর ইনস্টাগ্রাম কি আপু আমার তো মনে নাই আপনার একটাও গর্দভ কিন্তু আপনারা এই জায়গায় এসে এত গর্দভ কে রূপ মানে হইলেন কেমনে
আপনাদের 2000 গিগের মধ্যে আপনারা নিজেদের র‍্যাঙ্কে আনতে পারেন না আমার চিন্তা করতে 150 গিগ কই আছে ওই জায়গায় অ্যাট লিস্ট এটা নিজেদের র‍্যাঙ্কে আন আপনারা প্রায় একটা জোক শুনে থাকবেন যে এক ছেলে বাসা গিয়ে বলে আমি ফার্স্ট হইছি বাবা খুব খুশি হয় কোথা থেকে বাবা লাস্ট থেকে আমি ফার্স্ট হইছি আপনাদের অবস্থা হচ্ছে এরকম লাস্ট থেকে বাবা আমি ফার্স্ট হইছি আপু আমি তো ফার্স্ট হইছি কিভাবে আপু লাস্ট থেকে তো আমি ফার্স্ট হইছি বা আমি সুভাষিসের এক্সামের খাতাটা দেখাতে চাই আপনাদের এক্সামের খাতাগুলো আমি একটু দেখাতে চাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা শুধু কি লোকালে সিও করছেন জি আপু এটাই করতে পারছি এখন ঢুকি দেখে আমার নেটে ঢুকতে পারতেছি না মানে ব্রাউজারে ঢুকতে পারতেছি না একসময় শেফার গেছে যেটা পাই সেটা করছি সেটা দিয়ে আজকে এক্সাম হচ্ছে ইমনের একটা প্রবলেমের জন্য ইমন দিতে পারে না ইমন আর আপনি একসাথে রাতে ডিসকাশনে বসে 2 ঘন্টা এক্সাম দেন আমি 10টা থেকে শুনেন 10টা থেকে 11টা 10টা থেকে 11টা 11টা থেকে 12টা 12টা পর্যন্ত আপনারা দুইজন এক্সাম দেন আর নয়তো আমাদের ডিসকাশনের পরে বসে রাতে এক্সাম দেন আমি রাতে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত আসি 4টা পর্যন্ত বসে এক্সাম শেষ করেন এক্সাম আজকে দিতে হবে সাজ্জাদ আমি একটা কথা বলি ভাইয়া সাজ্জাদ এক্সাম দেয় নাই সাজ্জাদের ধারণা যে ঠিক আছে আমি এক্সাম দিব না আমি আজকে জয়েন করব না আপু কি করবে ও যদি আজকে এক্সাম কোনো ভাবে রাতে 3টা হলে 3টায় ওকে এক্সাম দিতে হবে ও যদি এক্সাম না দেয় আমি ওকে সোজা আমার ক্লাস থেকে বের করে দিব আমার প্রয়োজন নাই আমার এরকম স্টুডেন্টের প্রয়োজন নাই আপনার এখন নেটের প্রবলেম আপনি রাতে দিয়ে দেন ঠিক আছে রাশেদ ভাই আমি এখন দিচ্ছি তো লেখা রিটেন করে লিখতেছি আচ্ছা লিখেন ভ্যাট টু এর পরে এটা কি লিখছেন শুভাশিস জিয়াপু টু এর পরে কি প্রথমে একদম শুভাশিস জিয়াপু আমার গোল আর লম্বা বুঝি নাই আমার গুলো তো আমি গুগল ডকে আপলোড করছি ড্রাইভার সবগুলা রাইটিং গুলা সমস্যা হবে লেখা না বুঝতে বলবেন আচ্ছা না ভাইয়া আমি অবশ্য আগে হলে বুঝতাম না কিন্তু এই যে এই আপনাদের এলইডিপিতে এসে আপনাদের নিতে নিতে লেখা কথা সবই এখন বুঝি জন্য আসছে আপনাদের বাসা বেড়াইতে বাবা এই এই পেলাম আমার একটা ব্যাচের যার হাতের লিখা বেশ সুন্দর আগের ব্যাচে ছিল একটা আপুর হাতের লিখা আগের দুই ব্যাচে দুইটা আপুর হাতের লিখা ছিল একটা রেজওয়ান আপুর গুটি গুটি খুব সুন্দর লেখা আর একটা ছিল এই যে সালাউদ্দিন যার পরিচিত আখি মানে আচার আখি আচার আয়সা আমাদের সাজ্জাদের লেখা সুন্দর তো আমি তো সাজ্জাদের লেখা দেখি নাই ওটা তার একটা ফাঁকিবাজ ওর নাম নিয়েন না ওর নাম নিলে আমার ওটা পিটাইতে মন চায় ওর নাম নিলে সিরিয়াসলি ভাই ওরা আমার পিটাইতে মন চায় কিন্তু আমি ওটা পিটাইতে পারি না এই দুঃখে আমি স্ট্রোক করে ফেলাইতে পারি
সালাউদ্দিন ভাই এইটা যেই অ্যাঙ্গেলে দিছেন মনে হয় না আমার বোঝা সম্ভব আপনারা ঠিক করে দিচ্ছেন বুঝতে পারছেন দেখছেন লেখাটা এই ছবিটা আপনি দিতে হবে আবার আচ্ছা সেটা তো শুভাশিসের সুব্রত সুব্রত অ্যাক্সেস ডিনাই সুব্রত সুব্রত শুনতে পাচ্ছেন আপু আমারটা করা যায় কিনা একটু দেখেন তো চেক করে করা যায় সুব্রতর এক্সেস ডিনাই এটা কার কার ছিল এটা খুললাম আমি চিন্ময় চিন্ময় এত অর্গানাইজ হইতে আপনি আনসার দিচ্ছেন চিন্ময় বাবা সেকেন্ড থার্ড সেভেন্থ আটটা কোশ্চেনের বাকিগুলি কই আপা আর গুলাতে তো প্র্যাকটিস ছিল না তালার খাতা দেখবো কি করতে ফেল টু ক্যামেরা অন করেন আপনি ক্যামেরার সামনে আসেন আপনাকে আমি ফেল টু রাখি একটু লজ্জা লাগে না আপনাদের আমাকে যদি কেউ এভাবে বলতো আপনারা এই পর্যন্ত একটা টাকা আর্নিং আমাকে দিতে পারেন না একটা টাকা অনলাইন মার্কেট প্লেস তো দূরের কথা আপনারা লোকাল মার্কেট পর্যন্ত আর্নিং স্টার্ট করতে পারেন নাই কই যাব আপনাদের নিয়ে বলেন কোথায় যাব বলেন আর ভালো লাগে না এরকম চিৎকার করে ডেইলি 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 এই একই চিৎকার আমি আপনাদের সাথে ডেইলি করি ভাইয়া আপনারা শুনতে পাচ্ছেন আমাকে আমি জানি না ফেসবুক পেজ এর কিছু আপডেট মেবি এসছে কারণ আজকে আমাকে সাদ একটা আপডেট দেখালো সেটা হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না যে ওয়াইফাই কানেকশন এর একটা আপডেট এসছে দেখেছেন আপনারা ফেসবুক পেজে আপনারা কি দেখতে পেয়েছেন হ্যালো হ্যালো না আপু দেখিনি এরকম কিছু কেন আচ্ছা স্যার তাহলে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে দেন ভাইয়া জি আপু স্ক্রল করে উপরে উঠেন
আচ্ছা মোর আরেকটু উপরে ওঠেন, এটা পেজ ইনফোতে তো জি আপু, অলওয়েজ ওপেন আওয়ার্স সার্ভিস চেঞ্জ নিচে আসেন তো ভাইয়া। ওয়াইফাই এটা দিয়ে কিভাবে সার্চ হবে এটা তো একদম নতুন একটা ইয়ে এসেছে দেখা যাক। এটা কি আপনারা এর আগে কেউ দেখেছেন, এর আগে কেউ কি দেখেছেন এটা? এটা কোন ক্যাটাগরির পেজ? ও নাম দেখান, ফুড ডেলিভারি এন্ড সার্ভিস। আচ্ছা এই জন্যই ওয়াইফাই আসছে, অন্য কোন লোকেশনের মানে অন্য কোন ক্যাটাগরির সার্ভিস দিয়ে দেখেন তো, মানে অন্যরা যারা আছেন অন্য কোন সার্ভিস আপনাদের পেজ কে রাখলে কি ওয়াইফাই পান কিনা? হ্যালো ইয়াপু আচ্ছা দেখছি একটু দেখেন তো, খাওয়া দাওয়া ছাড়া অন্য কোন ক্যাটাগরি দেখেন? জি আপু তাইলে অন্য কেউ দেখুক। হ্যাঁ আপু আছে সবগুলিতে ওয়াইফাই চলে আসছে তাইলে। এখানে দুটো অপশন দিয়েছে, একটা ওয়াইফাই ডিটেইল টু হেল্প পিপল সার্চিং ফর ওয়াইফাই অন ফেসবুক ফাইন্ড ইওর পেজ, আর একটা আছে মাই। আচ্ছা এটা কি আমাকে একটু দেখতে হবে, কারণ আমি আজকে এটা নতুন দেখেছি। বুঝতে পেরেছেন ভাইয়া? সাদ আমাকে দেখানোর পর আমি এই আপডেটটা দেখেছি, আমি আপডেটটা এতদিন দেখিনি, আমাকে একটু দেখতে হবে, দেখে আপনাদেরকে জানাতে হবে। আপনাদেরকে যদি জানাতে চাই সেক্ষেত্রে দেখে আমাকে জানাতে হবে, বুঝতে পেরেছেন? আজকে এক্সাম দেওয়ার পরে কার কার মনে হয়েছে যে আমার এই জায়গায় প্রবলেম ছিল, আমার এইটা এক্সাম হওয়ায় ভালো হয়েছে, আমি বুঝতে পেরেছি।